সেই দিন ছিল বৃষ্টির দিন, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। সে সময় কেউ ভীরকে খুন করে ফেলে এবং ভীরকে কে খুন করেছে তার তদন্ত করার জন্য একজন সিআইডিকে ফোন করা হয় এবং সিআইডি সেখানে সাথে সাথে চলে আসে। সেই সময় চারজন ওখানে ছিল এবং সিআইডি চারজনকে জিজ্ঞাসাবাদ করে যে যখন ভীরকে খুন করা হয় তখন আপনারা সবাই কোথায় ছিলেন। তখন ইমলি বলে, আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। এবং বান্টি বলে, বৃষ্টির দিন ছিল এই জন্য আমার মা বিরিয়ানি রান্না করছিল, তখন আমিও আমার মাকে বিরিয়ানি রান্না করার জন্য হেল্প করছিলাম। তারপর দাদাজি বলে, আমি বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিলাম। গিন্টু বলে, আমি ভিডিও গেম খেলছিলাম। সিআইডি সবার কথা মনোযোগ দিয়ে শুনে এবং বুঝতে পারে ভীরকে কে খুন করেছে। তো বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন ভীরকে খুন কে করেছে? তাহলে ভাবুন আর আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আসুন বন্ধুরা উত্তরটি জেনে নিই। বন্ধুরা, ভীরের খুন আর কেউ করেনি, ভীরের খুনটি করেছিল তার দাদাজি। কিভাবে আসুন জেনে নিই। বন্ধুরা, দাদাজি সিআইডিকে বলেছিল, আমি বাগানে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। কিন্তু বন্ধুরা, সেই সময় তো বাহিরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এর থেকে বোঝা যায় ভীরের খুন দাদাজি করেছে। তো বন্ধুরা, যারা উত্তরটি দিতে পেরেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।